আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে মেদিনীপুর শহর প্রতিবাদ মিছিল করল বামফ্রন্ট। শহরের পঞ্চুর চক থেকে মিছিলটি বের হয়, যা শহরের রিলিং রোড পরিক্ষোভ ভ্রমণ করে। এরই প্রতিবাদে মিছিল, মহিলা চিকিৎসকের মৃত্যুর সাথে জড়িত দোষীদের শাস্তির দাবি, হাসপাতালে দুষ্কৃতীদের বিরুদ্ধে সোচ্চার বামফ্রন্টের সদস্যরা। ঘটনার সাথে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের ফাঁসির দাবিও করা হয় এই প্রতিবাদ মিছিল থেকে। মিছিলে পা মিলায় বামফ্রন্টের সকল জেলা নেতৃত্ব। তো নীল আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে আপনারা তো জানেন, যে তিলোত্তমার ধর্ষণ এবং খুনকে কেন্দ্র করে, এবং এখন রাজ্য সরকার যেভাবে মরিয়া হয়ে উঠেছে তার প্রমাণ লোপাট করার জন্য দুষ্কৃতিকারীদের ঝুঁকিয়ে, সেটারই বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ চলবে। এবং যতক্ষণ না পর্যন্ত প্রকৃত দোষীদের খুঁজে শাস্তি দেওয়া হয় এই লড়াই চলবে। এই জন্যই আমরা পথে আছি, পথে থাকব। হ্যাঁ, এটা তো গোটা রাজ্য জুড়ে গতকাল থেকে আজ চলছে, ধিক্কার বিক্ষোভ চলছে, লাগাতার চলবে। আজকে আমরা এখানে বামফ্রন্ট গতভাবে করছি। Thank you.